নমস্কার শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমস এ আপনাদের সকলকে স্বাগত সারা দিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী শিলিগুড়ি পুর নিগমের 23 নম্বর ওয়ার্ডে সূর্যনগর মাঠ সংলগ্ন একটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় শিলিগুড়ি 23 নম্বর ওয়ার্ডের বলাকা ক্লাবের মাঠে পূর্বাঞ্চল দুর্গাপূজা কমিটির খুঁটি পুজো সম্পন্ন হলো আজ 34তম বর্ষে এবছর তাদের থিম স্বপ্নের উড়ান পুর নিগমের নতুন উদ্যোগ ভার্চুয়াল মাধ্যমে বৈঠক সারলো শিলিগুড়ি পুর নিগম আজ থেকেই চালু হলো এই পদ্ধতিতে আলোচনা ফুলবাড়ী আমবাড়ি ক্যানেল রোডে লক্ষ্মীজোত এলাকায় স্কুটি ও সাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হলো একজন নকশালবাড়ি চৌরঙ্গী মোড় গণেশ পুজো কমিটি তৃতীয় বর্ষের পুজোর উদ্বোধন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হলো এক যুবকের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো খড়িবাড়ির হাওদা ভাটা এলাকায় সদর ওয়েস্ট জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এর উদ্যোগে আমবাড়ি চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ে ব্লক লেভেলের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হলো কাওয়াখালীর আপনাঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে আজ গণেশ পুজোর উদ্বোধন করালো নবগ্রাম গণেশ পুজো কমিটি শিলিগুড়ি ফুটবল একাডেমির প্রয়াত কোচ গৌতম গুহর জন্মদিনে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কেক কেটে ও প্রতিকৃতিতে ফুল দিয়ে জন্মদিন পালন করলো একাডেমির খুদে ফুটবলাররা মাঠের মাঝখানে থাকা জলসেচের কুয়োতে পড়ে মৃত্যু হলো এক হস্তি শাবকের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধীন ইস্ট রাজাভাতখাওয়া রেঞ্জের উত্তর শিবকাটা শীতলপোতা এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে কোচবিহার 2 নম্বর ব্লকের অন্তর্গত চকচকা এলাকা থেকে প্রায় 400 কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো কোচবিহার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মোদি লাইন এলাকায় গণেশ পুজোয় উল্লাসে মাতলেন শ্রমিক মহল্লার চা শ্রমিকেরা সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব এক্স হ্যান্ডেল ট্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস